राज्य युवक कांग्रेस नेता राकेश राय राजीव उपस्थित देखे सारा राज्यवासी देखे 31 अक्टोबर इंदिरा गांधीजी प्राण दिवस एकदिके छोटा नागरिकेर बंधुरा साधारण गरीब मेहनती मानुषेर काछे जखन खाबार पौंछे दिते व्यस्त सेखाने बीजेपीर खतरनाक बाहिनीरा संविधान प्रदत्त अधिकार रक्षार जन्य नार्सिंग লাঠিচার্জ করে টেনে হিঁচড়ে তাদেরকে গ্রেফতার করে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী উনি ডাক্তার হওয়ার পরেও নার্সিং পাস করা এএনএম জিএনএম পাস করা বেকারদের উপর পুলিশ দিয়ে এতটা নির্মম অত্যাচার করেছেন ডাক্তার হওয়ার পরেও সেই সব নার্সিং পাস করা বেকারদের উপর কিছুটা সহানুভূতিশীল হননি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য বেকাররা চেয়ার ভেঙে পাস করা টেপ ওয়ান টেপ টু উত্তীর্ণ বেকাররা টিএসআর রেজারা খুঁটারা টিএসআর নিয়োগ খুঁটারা যে যুবকরা বঞ্চিত হয়েছেন ওনারা বুঝে গেছেন আর মাত্র কয়েক মাস বাকি এই জুমলাবাজের সরকার এই চাকরিগুলো দেবে না কিন্তু সেই নার্সিং পাস করা বেকার যুবক যুবকের যুবতীদের মানিক সাহার উপরে একটা আস্থা একটা বিশ্বাস ছিল ওনারা ভেবেছেন যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ডাক্তার হয়তোবা অন্য বেকারদের উপর যদি ওনার সহানুভূতি না থাকে আমরা নার্সিং পাস করা ছাত্রছাত্রী হিসাবে বেকার যুবক যুবতী হিসাবে আমাদের প্রতি ওনার সহানুভূতি থাকবে কিন্তু গত 31 অক্টোবর ডাক্তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ যেভাবে বর্বর আক্রমণ করেছে সেই নার্সিং পাস করা বেকার যুবক যুবতীর উপর আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার তীব্র ধিক্কার জানাই আর আমি মনে করি একজন ডাক্তার মুখ্যমন্ত্রী হয়ে সেই সব নার্সিং পাস করা বেকার যুবক যুবতীর উপর এমন বর্বর আক্রমণ
সেটা কলঙ্কের ইতিহাস লেখা হয়েছে।